প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 9 বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে ভারতবর্ষে। বাদ পড়েনি ত্রিপুরাও। বর্তমানে আমূল পরিবর্তন এসেছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাতেও। সরকারি ভর্তুকিতে করা হয়েছে ন্যায্য মূল্যে সরকারি ঔষধের দোকান। মাত্র 1 টাকার বিনিময়ে রাজ্যের ছাত্রীদের দেওয়া হয়েছে স্যানিটারি ন্যাপকিন। হাইজিন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের মধ্যে। তাদের অপুষ্টি দূর করতে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ব্যবস্থা করা হয়েছে চাল ডাল ডিমের। এরকম নানা জনকল্যাণমুখী প্রকল্পে সর্বাঙ্গীন উন্নতি সাধিত হচ্ছে রাজ্যে। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত থেকে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্যানিটারি প্যাড যে 1 টাকায় দেওয়া হয় আমাদের যারা ছোট ছোট মেয়েরা আছেন, ত্রিপুরাতে 1 কোটি এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়েছে এবং আরও পারচেজ হয়েছে 10.09 সেই স্যানিটারি প্যাড, এবং সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করব। জন ঔষধির আমাদের যেটা অনেকে, আমি নিজেও ডাক্তার, আপনারা জানেন যে প্রেসক্রিপশন যখন আমরা লিখি খুব বড় বড় দামি কোম্পানির ওষুধ আমরা লিখি, কিন্তু আমরা মনে করি যে দামি কোম্পানির ওষুধ লিখলেই বুঝি তার এফিকেসিও তো ভালো হবে, কিন্তু আসলে তা নয়। প্রধানমন্ত্রী জি দেখেছেন যে শুধু একটা ট্রেড নেম নাম দিয়ে তার দাম দ্বিগুণ হয়ে যায়, তার জন্য এই জন ঔষধি যে কেন্দ্রগুলো এখানে স্টার্ট করেছেন প্রায় 9,300 এখন পর্যন্ত এফোর্ডেবল প্রাইসে সেই ওষুধগুলো পাওয়া যায়। দলীয় নানান কর্মসূচি নিয়ে মঙ্গলবার রাজ্য সফরে এসেছে বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। মাতা ত্রিপুরেশ্বরী আশীর্বাদ পেয়ে ত্রিপুরা রাজ্যের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত থেকে তিনি জানান ত্রিপুরার সংস্কৃতি, কৃষ্টি, শিক্ষা, বিদগ্ধতা বরাবরই মুগ্ধ করে তাকে। দলীয় কর্মসূচিতে এখানে আসতে পেরে তিনি ধন্য। মিত্র, ये मेरा सौभाग्य है कि आज माँ त्রিপুর সুন্দরী जी के स्थान पर आने का एक अवसर मुझे मिला। इस क्षेत्र में बहुत समय मैंने बिताया ऐसा तो नहीं है, लेकिन हाँ, इस क्षेत्र की सुंदरता के बारे में, इस क्षेत्र के मेधावी लोगों के बारे में और इस क्षेत्र का जो पोटेंशियल है उसके बारे में अक्सर हम सुनते रहते थे, और मुझे बहुत अच्छा लग रहा है कि मैं आज आपके बीच यहाँ पर अगरतला में खड़ा हूँ। मित्रों, आज हम जिस उपलक्ष्य पे, जिस पर्पस के लिए हम इस मीटिंग में एक साथ बैठे हैं, जिस चीज़ की हम चर्चा कर रहे हैं, वो है मोदी सरकार के 9 साल पूर्ण हुए हैं। और जब मोदी सरकार के 9 साल पूर्ण होने के अवसर पर ये बात आई कि हम देश की जनता के बीच में जाकर मोदी साहब के दूत बनकर, माननीय राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी ने जब दायित्व दिया कि हमको जाके जनता के बीच में मोदी सरकार के बारे में चर्चा करनी है, फीडबैक लेनी है, तो एक बहुत स्पष्ट गाइडेंस मिला। ये 9 साल के बारे में गाइडेंस ये मिला कि ये 9 साल कोई पर्व त्योहार मनाने के, सेलिब्रेशन करने के 9 साल नहीं, ये 9 साल है सेवा के। मोदी जी ने इस देश की सेवा की है सही रूप से, अगर हम इसको समझे तो ये 9 साल है सेवा के, सुशासन के और गरीब कल्याण के। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 9 বছরের শাসনকালে বিশ্বের উন্নত দেশগুলির তালিকায় অনেকটাই এগিয়ে গেছে ভারত। জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশবাসীর সামগ্রিক উন্নতি সাধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র বিজেপি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে সেই সব তথ্যই জনসাধারণের কাছে তুলে ধরা হচ্ছে বলে এদিন জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা অবগত আছেন যে গত 30শে মে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর পূর্তি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা 1 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জন্য যে কাজগুলি করেছেন জনসমক্ষে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা যারা
ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছেও আমাদের এই মোদিজির আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নয় বছরের যে কাজগুলি করেছেন সেগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই সম্মেলনের আহ্বান করা হয়েছে। সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী দিকগুলি তুলে ধরতে বিজেপি সরকারের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।